তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে বহু বছর ধরে, কিন্তু আজও সেই চুক্তির বাস্তবায়ন দেখা যায়নি। তিস্তা নদী বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ নদী। তিস্তার পানির ন্যায্য বণ্টনের প্রশ্নটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি অমীমাংসিত ইস্যু। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকা সফর করেন, তখন তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। চুক্তিটি অনুযায়ী তিস্তার পানির 42.5% পেত ভারত আর 37.5% পেত বাংলাদেশ। কিন্তু চুক্তি সম্পন্ন হয়নি, কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন। এর প্রধান যুক্তি ছিল, উত্তরবঙ্গের জনগণকে বঞ্চিত করে তিনি বাংলাদেশকে পানি দিতে রাজি নন। ভারতের একাধিক রাজ্য তিস্তার পানি নিয়ে চিন্তিত, কারণ এটি তাদের কৃষি ও জল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। উজানে ভারতের গজলডুবা বাঁধের মাধ্যমে তিস্তার পানির মূল প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়েছে, ফলে বাংলাদেশের পক্ষে পর্যাপ্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের জন্য তিস্তার পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত উত্তরবঙ্গের কৃষকদের জন্য। পানির অভাবে হাজার হাজার হেক্টর জমি চাষাবাদের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। তিস্তা নদী শুকিয়ে যাওয়ায় এটি প্রায় একটি মৃত নদীতে পরিণত হয়েছে। এর ফলে জীববৈচিত্র্যও হুমকির সম্মুখীন হচ্ছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একসঙ্গে কাজ করে সঠিকভাবে পানি বণ্টন নিশ্চিত করা যাবে। এর ফলে উত্তরবঙ্গের কৃষকদের জীবনযাত্রার পরিবর্তন আসবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তিস্তা নদীর উভয় তীরে শিল্পায়ন নগরী গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে, যা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সুতরাং তিস্তা চুক্তি এখন সময়ের দাবি। এই চুক্তি বাস্তবায়িত হলে কেবল উত্তরবঙ্গ নয়, সমগ্র বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কিন্তু ভারতের টালবাহানা এবং রাজনৈতিক জটিলতার কারণে আজও সেই চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত রয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।